মৃত ব্যক্তির ফেসবুক আইডিতে ছবি এবং কিছু নাজায়েজ পোস্ট আছে, এগুলো ডিলিট না করলে ওই ব্যক্তির কবরে আযাব হবে কিনা। অনেকে বলে যে মসজিদে দান করার চাইতেও নিজের বইয়ের জন্য খরচ করা উত্তম, এটা কি সঠিক? এই মর্মে একটা হাদিস আছে, ওই হাদিস থেকে সম্ভবত এই ধারণা তৈরি হয়েছে যে তোমার স্ত্রীর জন্য যদি তোমরা খাবার কিনো তাহলে সেটা একটা দেরহাম দিয়ে ওই খাবার কেনাটা একটা মসজিদ নির্মাণ বা একটা ভালো কাজ তার চাইতে উত্তম। এটা তখন হবে যদি স্ত্রীর খাবার না থাকে এবং তার ভরণ পোষণ দেওয়াটা এই মুহূর্তে ফরজ পর্যায়ে হয়ে যায়, আবার অপরদিকে মসজিদ নির্মাণ করা বা অন্য ভালো কাজটা সেই পর্যায়ের গুরুত্ব না থাকে। যেমন ধরা যাক এলাকায় একটা মসজিদ আছে, আর একটা মসজিদ হচ্ছে, আজকাল তো যে কমিটির লোকদের মধ্যে দ্বন্দ্ব হলেই আর একটা মসজিদ বানানো শুরু করে দেয়। ধরা যাক একটা মসজিদের কাজ চলছে, সেই কাজটা অত বেশি গুরুত্বপূর্ণ না হলে এমন কোনো অসুবিধা হবে না, কিন্তু হচ্ছে। আবার এদিকে আপনার বিবির বাসায় কোনো খাবার নাই, খাবার কষ্ট করছে, সে আপনার কাছে 100টা টাকা আছে, এখন স্ত্রীর খানা কিনবেন না মসজিদে টাকা দিবেন, কোনটা উত্তম হবে? স্ত্রীর খাবার কেনা, কারণ ওটা আপনার উপরে ফরজ এবং তার কাছে খাবার নাই, কিন্তু মসজিদে টাকা দেওয়াটা আপনার জন্য কি না ফরজ না, কারণ এটা অন্য আরও অনেক মানুষ আছে বানাবে, তাছাড়া এই মসজিদ না হলেও এমন কোনো অসুবিধা নাই। তো এই বিষয়গুলো নির্ভর করে পরিস্থিতির উপর, যে পরিস্থিতিটা কি। যদি আপনার বাসায় বউয়ের কাছে খাবার আছে শুধু তা না, ফ্রিজ বোঝায় খাবার আছে, ফ্রিজের বাইরে বহুত ড্রাই ফ্রুট আছে, অনেক রকমের খাবার আছে, চাল ডাল মাছ সবই আছে, এরপরে আপনার কাছে 500টা টাকা আছে, 1000 টাকা আছে, এদিকে মসজিদে একটা জরুরি প্রজেক্ট চলছে, একটা কাজ চলছে, এখন এই টাইমে যদি আপনি হাদিস বানান যে ঠিক আছে বইয়ের তো অনেক পদের আইসক্রিম আছে বাট ওই আইসক্রিমটা নাই, তাহলে আমি এই মুহূর্তে বইয়ের জন্য আইসক্রিম কিনাটা মসজিদে টাকা দেওয়া হচ্ছে, বেশি সব হবে বলেন সুবহানাল্লাহ, বলে আইসক্রিম কিনে বাড়িতে চলে গেলেন, তাহলে সেটা কি হবে না, সঠিক হবে না, কারণ সেটা তো আপনার চালাকি, সেটা তো শরীয়তের যে আপনার মাকসাদ সেটা না বুঝার সামিল, বিধায় এটা করা যাবে না। আপনাকে স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা যদি আবশ্যকীয়তার পর্যায়ে পৌঁছে যে এখন না দিলে স্ত্রী না খেয়ে মারা যাবে বা না খেয়ে কষ্ট করবে, তাহলে তখন ওটা আপনার জন্য বেশি উত্তম অন্য যে কোনো খাতে দান করার চেয়ে, কথা কি বুঝাতে পারছি? কিন্তু স্ত্রীর আলহামদুলিল্লাহ মোটামুটি যা আছে সেট আপ আছে, এখন মসজিদের দরকার, তখনও আপনি ওই স্ত্রীর জন্যই খাবার কিনলেন, সেটা অবশ্যই সওয়াবের বেশি কারণ হবে। হাদিসে যেটা বলা হয়েছে ওটা হলো যে স্ত্রীরটা ফরজ আইন, আপনার নিজের উপরে ফরজ, প্রত্যেক ব্যক্তির উপর তার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া এটা তার কর্তব্য, আর মসজিদেরটা আপনার জন্য ফরজ আইন নাও হতে পারে। আর যদি এমন হয় একটা এলাকায় কোনো মসজিদ নাই, নামাজের জামাতের কোনো ব্যবস্থা নাই, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে আপনি শুধুমাত্র মসজিদ তৈরি করতে পারেন, তাও যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি কী হবেন, অবশ্যই গুণাগার হবেন, এবং স্ত্রী সন্তানের আছে অনেক কিছু তারপরও আপনি আরও যোগ করতে চাচ্ছেন, এরকমটা করার কোনো সুযোগ নাই। মৃত ব্যক্তির ফেসবুক আইডিতে ছবি এবং কিছু নাজায়েজ পোস্ট আছে, এগুলো ডিলিট না করলে ওই ব্যক্তির কবরে আযাব হবে কিনা। দেখুন, জীবদ্দশায় যদি কেউ কোনো হারাম জিনিস ফেসবুক ইত্যাদিতে রেখে যায়, মৃত্যুর পরও যদি সেগুলো চলতে থাকে এবং মানুষ দেখতে থাকে, তাহলে অবশ্যই মৃত ব্যক্তির আমলনামাতে গুনাহ লিপ্ত হবে, গুনাহ লিখিত হবে এবং গুনাহযুক্ত হতে থাকবে। এটাকে বলা হয় গুনাহে জারিয়া। আমরা সারা জীবন শুনছি সদকায় জারিয়ার কথা, না সদকায় জারিয়ার কথা শুনছি আমরা, অনেকে গুনাহে জারিয়ার কথা জানি না। সদকায় জারিয়া যেরকম আছে, গুনার ক্ষেত্রে গুনাহে জারিয়াও আছে। সদকায় জারিয়া এটা তো আমরা সবাই জানি, গুনাহে জারিয়া কোনটা? গুনাহে জারিয়া হলো যেই গুনাহ যে পাপ এটা একবার করে ধুয়ে দিছেন কিন্তু এটার অপকারিতা এটার চর্চা অনবরত চলতে থাকে। যেমন যেই লোকটাকে আপনি যেই লোকটা ফেসবুকে তার ওয়ালে হারাম জিনিস খারাপ জিনিস পোস্ট করে গেছে, তার মৃত্যুর পরও মানুষে দেখছে, দেখে বিভ্রান্ত হচ্ছে, গুনাহে লিপ্ত হচ্ছে, সে অবশ্যই গুনাহগার হবে। এই জন্যই তো আমরা কি পোস্ট করছি না করছি এরপরে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, কারণ এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আর যদি এমন হয় যে তিনি চেষ্টা করে গেছেন সেগুলো রিমুভ করার জন্য, তার থেকে কপি করে নিয়ে আরেকজন পোস্ট করছে তার অজান্তে তার নিয়ন্ত্রণের বাইরে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে
আপনার উচিত আপনার নিজের কৃতকর্ম এটা মুছে তারপর দুনিয়া থেকে যাওয়া। এমন কিছু করবেন না যেটা মুছতে পারবেন না। এই জন্যই তো বিপর্দা মেয়েদের ছবি ইত্যাদি আজেবাজে জিনিস আপনি আপলোড করে ধুয়ে চলে গেলেন, পোস্ট করে ধুয়ে চলে গেলেন, আপনি চলে গেলেন, ওই জিনিসটা থেকে গেল, কতজন কপি করে নিয়ে গেল, গুনাহে জারিয়া ঠিক আমল নামা যেতে থাকবে। আর যদি চেষ্টা করে যান, বন্ধ করে যান, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।